এবার বলুন, আপনাকে দেখে যে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, তার কি হবে? কি জানি কি হবে, তাই তাই তবে মুগ্ধ হবার কোনো কারণ কিন্তু আমি দেখি না। আচ্ছা, কি আচ্ছা, আপনাকে দেখে মুগ্ধ হবার কোনো কারণ নেই। তবে একটা কথা ভাবছি। কি কথা? আপনার ঋণ কিন্তু এখনো শোধ হয়নি। কিসের ঋণ? ওই যে সেদিন আপনি আমার চ্যাটবক্সে দাঁত ভেঙচে হাসি দিলেন, এবং আপনি যে সুদ দিতেও রাজি নন সেদিনের। ভাবছি অনেক বেশি যেদিন সুদ হবে সেদিন আপনার সাথে ঝগড়া করব, সুদ দেব না। কিন্তু আমি ঝগড়া করব কে বলল? আপনি তো নন, ঝগড়া করব আমি। ঝগড়া হতে দুজন লাগে, একা একা ঝগড়া হয় না, আপনি জানেন না। তাহলে বলতেই হয় ওই মুগ্ধ চোখের আড়ালে থাকে ঝগড়াটে এক মেয়ে। হতে পারে, তবে মেয়েটা কিন্তু অত বেশি খারাপও নয়। কতটা খারাপ? এই অল্প একটু। ছেলেটা কিন্তু অনেক খারাপ। কেন? অনেক কেন খারাপ হবে? একটু আটটু হোক। হয়তো যতটা খারাপ ততটা ভালো হওয়ার সুযোগ আছে বলে, কিংবা কান্নায় ডুবে থাকা বুকের ভেতর কোথাও ভালোরা সব চুপ করে অপেক্ষায় আছে আলো দেখবে বলে। তাহলে আলো দেখছে না কেন? কি জানি, হয়তো জানালার দরজাগুলো বন্ধ আছে খুব শক্ত করে খিলাটা। খুলতে বলবেন? বলবো, কিন্তু পারবো কি না জানি না। মন থেকে চাইলে সব পারবেন, তাই। আরেকটা কথা, আমার কিন্তু ছেলেটাকে ভালো মনে হয়, অনেক ভালো। ছেলেটারও মেয়েটাকে অমন মনে হয়, ভালো। আপনি ছেলেটাকে বলে দিবেন তার অনেক কিছুই আমার বড্ড ভালো লাগে। মেয়েটাকে বলে দিবেন তার চোখে ছেলেটা আটকে থাকে, থমকে থাকে সময়। মেয়েটাকে সে দেখেছে? কোথায়? ক্যানভাসে। কিসের ক্যানভাস? ভাবনার। তারপর শুধু ভাবনারাই পড়ে থাকে, পড়ে থাকে ফাঁকা ক্যানভাস। কর্পূরের মতন হাওয়ায় মিশে যায় সব, ছোঁয়া হয় না রোদ, বৃষ্টি, মেঘ আর জলপ্রপাতের শব্দ, পাওয়া হয় না কিছুই, কিংবা হয় অন্য কোনোভাবে। সব পাওয়াই এক হয় না, সব ছোঁয়াও একইভাবে ছুঁয়ে যায় না। আসলে যা পাওয়া হয় না তাই হয়তো আরো বেশি রয়ে যায় চিরকাল, যা ছোঁয়া হয় না তাই হয়তো আরো বেশি ছুঁয়ে যায় শব্দহীন।